আসসালামু আলাইকুম, আমি আবারও আপনাদের কাছে নাহার সিক্রেট হেয়ার অয়েল নিয়ে চলে আসলাম। এই অয়েলের মেইন কাজ হচ্ছে আপনার চুল পড়ার কমাবে। আপনার চুল যদি অতিরিক্ত পড়ে তাহলে আপনি একদিন পরপর ব্যবহার করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, আর যদি একটু কম থাকে তাহলে দুই দিন পরপর করতে পারেন। আমি দুই দিন পরপরই করি, আর আমি এত বেশি অসুস্থ যে ছাদে গিয়ে বসেছিলাম, তখন রাতকে বললাম যে আমার মাথায় যদি একটু তেল দিতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ আমার খুব খারাপ লাগছে শরীরটা। তো তখন সে রাজি হয়ে গেল, আর আমার মাথায় এত সুন্দর করে বিলকি কেটে কেটে তেল দিয়ে দিচ্ছিল, এত ভালো লাগছিল, খুব শান্তি লাগছিল মাথা নেড়ে দিচ্ছিল যখন। তো তেল দেওয়া শেষ হয়ে গেলে আমি এক ঘন্টার মতন রেস্টে থাকবো, কারণ তেল দিয়ে আমি থাকতে পারি না বেশি লং টাইম। এ কারণে আমি এক ঘন্টার মতো রেখে তারপরে হেয়ার প্যাক ইউজ করব। তো রাত এখন হেয়ার প্যাকটা রেডি করবে, আমাদের ছাদে যেহেতু ট্যাপ আছে তো সেখান থেকে সে হেয়ার প্যাকটা রেডি করবে, মানে ট্যাপ থেকে পানি নিয়ে। হেয়ার প্যাকটা রেডি করা খুবই সহজ, সেটা হচ্ছে যে জাস্ট পানি দিয়ে আপনার চুলের লম্বা এবং গোছ অনুযায়ী আপনি হচ্ছে হেয়ার প্যাকটা নিয়ে ভিজিয়ে রাখবেন, 10-5 মিনিটের মধ্যে ওটা ফুলে উঠে। তারপরে আপনি আবার, আপনার যদি খুশকি থাকে তাহলে আবার একটু তেল দিয়ে নিতে পারেন। তো আমার প্রায় হেয়ার প্যাক শেষ, আমার আর একটা অর্ডার করতে হবে। আমি তার চুলেও দিয়ে দিতে চাইলাম যে প্যাক দিয়ে দিব কিনা বা অয়েল, তো রাজি হয়নি সে। সে এমনিতেও অয়েল বা প্যাক এসব কিছুই দিতে চায় না, আমি যদি জোর করে দিয়ে দিই তখন। তো এখন সে আমাকে হেয়ার প্যাকটা এত সুন্দর করে দিয়ে দেয়, একদম মানে কি বলবো, আমার আসলে সে ছাড়া তো আর কেউ নাই যে আমার একটু টেক কেয়ার করবে। তো আমার খুব ভালো লাগে যে সে আমার প্রবলেমগুলো বোঝে, আমার খারাপ লাগার সময়গুলো বোঝে। তো এই তো এত সুন্দর করে হেয়ার প্যাকটা আমার মাথায় দিয়ে দিয়েছে। এখন আমি ছাদে শুকাবো, মানে ছাদে কিছুক্ষণ বসে থাকবো, 40 মিনিটের মতো হলে শুকিয়ে যায়, তারপরে শ্যাম্পু করে ফেলবো। আপনারা যারা চুল পড়া কমাতে চান এবং চুলের সমস্যাগুলো দূর করতে চান, তারা অবশ্যই এই নাহার হেয়ার প্যাক এবং নাহার হেয়ার অয়েল ইউজ করতে পারেন। আপনারা এই অয়েল এবং হেয়ার প্যাক পেয়ে যাচ্ছেন নাহার বিউটি ফেসবুক পেজ থেকে, লিংকটা আমার ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। থ্যাংক ইউ।